দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শুক্র দর্শক, যেহেতু দেশের বাইরে থেকে আমার ভিডিও জানারা দেখতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আসছি আমরা বগুড়া জেলা সে বিখ্যাত ঢাকের হাট, এই হাটে আজকে আপনারা বাহারি রঙিন কবিতর এবং কয়েল পাখি এবং তার ডিম সম্পর্কে আপনাদের আমাদের জানাবো। শুক্র দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর এই হাট প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন হয়ে থাকে। কবিতর কয়েল পাখি এবং সাধারণত সকাল 7টা থেকে বেচা কিনা শুরু হয়ে থাকে। শুক্র দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এছাড়া এগুলো কী জাতের একটু বলো তো? সিরাজি ভাই, সিরাজি, সব সিরাজি না, ঘিয়া চুন্নি আছে, দেশি দাদা দাদা আছে। এটা এটা আর এই তিনটা ঘিয়া চুন্নি না, এটাও ওই কালোটাও। ঘিয়া চুন্নি জোড়া কত যাচ্ছে? এই 1200-1500 এরকম। বিক্রি দাম কত এগুলো? বুঝলাম না ভাই। আছে কি দাম বলছে কাস্টমার? হ্যাঁ বলছে। কত বলছে? 800। ঘিয়া চুন্নি 800 বলছে না? আর এগুলো কি দেশি? দেশি এগুলো কত? 200 টাকা পিস না জোড়া? 200 টাকা পিস বলতেছে। সিঙ্গেল আছে তো, একটা একটা দাম বলে। আর এই দুটা জোড়া না জোড়টাই দুটা? কি তুমি কি ব্যবসা করো না বাড়িতে আছে? কবি তো বাড়িতে আছে। কোথায় বাড়ি? ও দুপসাতে থানার মধ্যে আলতাফনগর না? আচ্ছা, বাড়িতে আর কবিতর কতটুকু আছে? হ্যাঁ বলো, সমস্যা নাই, সমস্যা নাই, লজ্জা পাচ্ছ? পড়াশোনা কতটুকু করছো? ও এইবারে না, 23-এ ব্যাস। খুব ভালো। ছাত্রছাত্রী কত চাইলে? শুভ দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি প্রায় বিক্রি করছে। কত কে পিস কিনলে? কত কে পিস নিলে? শুভ দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি। পাখির কোয়ালিটি খুব সুন্দর এবং সুস্থ সবাই আছে। ভাই আজকে এগুলো বাজার কীরকম ভাই? 40-50 টাকা বিক্রি না ভাই? বয়স এগুলো কীরকম হয়েছে? বয়স কীরকম হয়েছে? 40-45 দিন। এখন ডিম পাড়া শুরু করেনি না? দু একটা ডিম পাড়তেছে, যেগুলো আসলে একটু বড় হয়, খাদ্য বেশি পায়, সে ওইগুলি। ভাই ডিম আনছেন কি? ভাই ডিম আনছেন? আচ্ছা, টুকলে দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি। এগুলো মরবে আপনি আর এগুলো? এগুলো আপনার? আপনার বাসা কোথায়? বাড়িতে কত কত পাখি আছে? এইটুকু শেষ না? এগুলো ডিম দিচ্ছে? দাম কত যাচ্ছেন আজকে? 60 টাকা পিস। কাস্টমার কত বলতেছে আজকে? লোকজন কত বলতেছে দাম? এখনো বলেনি না। শুভ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 55-60 টাকা বিক্রি। আচ্ছা মুরব্বি, ঠিক আছে। শুভ দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম। ডিমের কোয়ালিটি সুন্দর ভাই। ডিমের বাজার আজ কীরকম? 320 টাকা বিক্রি দাম না? এটা তো বিক্রি দাম পাইকারি 300, মানে 3 টাকা পিস। আর খুচরা ওনারা বিক্রি করতেছেন 3 টাকা 20 পয়সা। ভাই প্যাকি এগুলো রেট কত একটু বলবেন? 50 টাকা পিস। এগুলো বয়স কয়দিন হয়েছে ভাই? 4 মাস। ও রানিং না, ডিম দিচ্ছে? আচ্ছা আচ্ছা, 4 মাসে কিছু রয়েছে। মুরবি ভালো আছেন? এগুলো কত পিস বিক্রি করতেছেন? 70 টাকা পিস। আর বিক্রি দাম? মানে 70-এর নিচে বিক্রি করা যাবে না? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনার চাওয়া দাম 70, হয়তো 60 টাকা হলে বিক্রি করবেন। প্যাকি কোয়ালিটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস কবিতর
400 টাকা জোড়া বললেন 400 টাকা জোড়া না 400 টাকা জোড়া তাহলে দর্শক 400 টাকা জোড়া চাচ্ছেন উনি লাস্ট 300 টাকা জোড়া বলছে এগুলো গিরিবাস আপনারা এগুলো কি আর এগুলো গিয়া চিনি দেখি ভাই এটা মাদি ভাই দেখি এটা মাদি এটা গিয়া চিনি এটা নান ভাই এটা কত ভাই 500 টাকা যাচ্ছে মাদি মাদি এটা 500 টাকা চাচ্ছে রানিং মাদি ভাই আমরা বেচা পারি না রে ভাই আমরা তো না পারলে কিছু করার ভাই এই যে শাড়ি শাড়ি জোড়া কত যাচ্ছেন শাড়ি জোড়া যাচ্ছে 1200 টাকা বাচ্চা বিক্রি দাম আসলে কত এগুলো ভাই 2000 কিলো হবে 1000 টাকা 1000 এর গুণ না ভাই ওগুলা দামে বাংলা লি অনেক দি বাংলা কি বাংলা এগুলো কবি তোর 2500 ভাই এটা এটা কি এটা এটা গালিয়া ভাই নান কবি তোর নান কবি নান একটাই আছে না একটাই আছে জোড়া দাম কত যাচ্ছ 1500 আজকে দাম বলিছে না কত বলছে 600 থেকে 700 বাজার কি কম বোঝা যাচ্ছে না বেশি বাজার কম না তো লাস্ট কথা বলে দিছো তুমি দর্শক ছেলে হ্যাঁ বাজারে যা পাবেন ছাড়বেন তবে হাজার পর্যন্ত বিক্রি হয় তাই না হাজারের উপরে হয় বাজার হিসাবে আচ্ছা ঠিক আছে তুমি দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি জাত এগুলো কাঁচা আসো একটু কাছে আসো আর তুমি আসলে হবে কি জাত বললে বল না পারাপাড়ি তো কুটার বল আচ্ছা দাম কত যাচ্ছে এগুলো 1800 এগুলো আসলে বিক্রি দাম কত 1500-1200 এরকম না এগুলো কি আপনারা ব্যবসা করতো নাকি আর নিচের এগুলো আচ্ছা লাক্কা কোন দুটা লাক্কা লাক্কা জোড়া কত লাক্কার জোড়া কত 2500 এগুলো বিক্রি দাম কীরকম 2018 এরকম হ্যাঁ আর এটা কি মুম্বাই মুম্বাই পায়রা পাড়ি না মুম্বাই রেট কত 2000 পর্যন্ত আচ্ছা ঠিক আছে দর্শক আমার সামনে কবিতা দেখতে পাচ্ছি এছাড়া কি জাত এগুলো গোল্ডেন গোল্ডেন কোনগুলো এগুলো ওই একটা সাতটা মারা গেছে হ্যাঁ সাথে মারা গোল্ডেন মারা গেছে মারা গেছে শিয়ালকোটি আর এগুলো কি তা এগুলো ওই বংশেরই দুই বংশেরই এগুলো কি জোড়া কত চলতেছে আমি কিনছি তো ভাই 8000 বাজারে আসছি বাইরে আপনি 8000 জোড়া মানে পারাপাড়ি জোড়া কিনছেন কতদিন আগে কিনছিলেন তিন বছর হবে আজকে এখনো দাম বলেনি না কিন্তু আসলে কত বিক্রি হবে এগুলো দেখি কত না কবিতর ভিডিও তো অনেক করতেছি তবে আপনার এই জাতের রেটই একটু বেশি আচ্ছা আচ্ছা শুভ দর্শক আমার সামনে আপনার দেখতে পাচ্ছেন কবুতর বাচ্চা এগুলো দেশি না আপনি কি ব্যবসা করেন না গৃহস্থ ও বাড়ি এগুলো জোড়া কত চাচ্ছেন চাচ্ছেন 200 টাকা জোড়া এটা এটা জোড়া না আচ্ছা যেগুলো বড় এগুলো ছোটগুলো তো দাম কম হবে না
লোকজন দাম কত বলতেছে? দাম কত বলতেছে? 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া বলে। আচ্ছা দর্শক, আমার সামনে আপনারা উত্তর বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো কি জাতের বাচ্চা? সব বাংলা ভাই, দেশি বাংলা না। এগুলো জোড়া কত দাম চাচ্ছে? রোজার পরে কবিতর বাজার খারাপ, যেটুকু দেখালাম বর্তমান বাজার এরকমই চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।